আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় আটক 369 আনসার সদস্য আদালতে, হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ। মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি, ভারী বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি। পঞ্চম দিনের মতো শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া, সব স্তরের অংশগ্রহণ। রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে প্যাডেল রিক্সা চালকদের বিক্ষোভ, 31 আগস্ট পর্যন্ত আলটিমেটাম। এবং ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে রাষ্ট্রপতির আহ্বান, জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকারী সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রোববার রাতে সচিবালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 369 আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে। এ নিয়ে জানতে এনামুল কবির রূপমের কাছে যাচ্ছি, তিনি সিএমএম আদালতেই আছেন। রূপম, আটক আনসার সদস্যদের কখন আদালতে হাজির করা হবে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, বিস্তারিত জানাবেন। গতকাল রাতে সচিবালয় এলাকায় অবরোধ তৈরি করে ভেতরে সচিবালয়ের ভেতরে কর্মকর্তা কর্মচারীদেরকে আটকে রেখেছিল আনসার সদস্যরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনের নামে। সে সময় অবরুদ্ধদেরকে উদ্ধার করতে যায় শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের উপর হামলা চালায় আনসার সদস্যরা। অনেক শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তারা তাদেরকে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রায় 400 মতো আনসার সদস্যকে প্রথমে আটক করে, তাদের যাচাই বাছাই করে সকালে 369 জন আনসার সদস্যকে তিন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ, পল্টন ও রমনা থানায় তাদের বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধে হামলা চালানো, গুরুতর আহত করা, সরকারি কাজে বাধা দেয়া, ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই বিপুল সংখ্যক আনসার সদস্য আসামিদেরকে রাজধানীর বিভিন্ন থানায় রাখা হয়েছে। সেই সব থানাগুলো থেকে পর্যায়ক্রমে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হচ্ছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে আজকে বিকেলের দিকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন আদালতের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ করবেন পুলিশ কর্মকর্তারা, তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে তিনি আদালতকে জানাবেন কি উদ্দেশ্য নিয়ে এই অবৈধভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমবেত হয়ে বিক্ষোভ করছিল এবং তাদের পিছনে কারো ইন্ধন ছিল কিনা, যদি ইন্ধন থেকে থাকে তাহলে কার ইন্ধন ছিল সেটি জানা খুবই জরুরি। এ কারণে তাদেরকে রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করবেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। ধন্যবাদ রূপম, আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রসেন্ট সোসাইটি ত্রাণ তহবিলে $1,00,000 দিয়েছে চীনের রেড ক্রস সোসাইটি।
সকালে প্রধান কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম ইউ কবির চৌধুরীর হাতে এই অনুদান তুলে দেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বাংলাদেশে বিধ্বংসী বন্যায় জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এই দুর্যোগ মোকাবেলা করবে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় চীনের সহায়তা ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে অনুদান ও স্থানীয় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ফেনী শহরে খাবার, পানি এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দিয়েছে চীনা দূতাবাস। রাজধানীর প্রধান সড়কগুলোয় ব্যাটারি চালিত রিক্সা বন্ধে 31 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্যাডেল চালিত রিক্সা চালকরা। সকালে পায়ে চালিত রিক্সা নিয়ে শত শত চালক শাহবাগ মোড়ে অবরোধ করেন। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছায়নি, চলে যাচ্ছি পরবর্তী খবরে। মঙ্গলবার বা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হবে বলে আশা করছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার আলোচনা হয়েছে। তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। জামায়াতের নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করার কথা জানান দলটির এই আইনজীবী। তিনি আরও বলেন, জামায়াতের সাথে বর্তমান সরকার ও আন্তর্জাতিক মহল স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমত কনফার্ম করেছেন। শুধুমাত্র একটি গণ অভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বর্মে আমরা মনে করি, এবং বর্তমান সরকার প্রশাসন সবাই এই কথা মনে করে। রাজধানীর প্রধান সড়কগুলোয় ব্যাটারি চালিত রিক্সা বন্ধে 31 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্যাডেল চালিত রিক্সা চালকরা। সকালে পায়ে চালিত রিক্সা নিয়ে শত শত চালক শাহবাগ মোড়ে অবরোধ করেন। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ব্যাটারি চালিত রিক্সাকে বৈষম্যমূলক উল্লেখ করে তা নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন প্যাডেল চালিত রিক্সা চালকরা। সকাল 10:30টার দিকে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় দেড় ঘন্টার অবরোধে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্য জোটের ব্যানারে অবরোধ কর্মসূচি থেকে 7 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। মেন রাস্তায় অটোরিক্সা সব চলে, আমাদের গাড়ি থেকে উঠতে চায় না, আমরা সারাদিনে ভাত গাড়ির টাকা ইনকাম করতে পারি না, সংসার চালাবো কিভাবে? এক দাবি, অটো বন্ধ করতে হবে। কোনো দাবি নাই, কোনো দাবি নাই না। অটো মানে ওই খালি যাদের প্রতিবন্ধী, মানে চিহ্নিত, মানে যার পাও নাই, একেবারেই নাই, যার ধর হাত নাই, যেমন ধরেন কোমর ধরে গেছে, এরকম আছে না, যারা মানে চলতে পারে না, এরকম লোকের মানে দেওয়া হোক। রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলে মেয়েদের লেখাপড়া, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অটো রিক্সা কিভাবে চলবে, কোথায় কোথায় যাবে, দেশের কোন কোন অঞ্চলে যাবে, অন্তর্বর্তী এটাকে কি আপনারা বন্ধ করবেন নাকি কোথায় কোথায় কিভাবে নেবেন, সেটা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই। আমার রিক্সা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন, তাদের সঙ্গে আলোচনা করেন, তাদের সাথে কথা বলেন। চলতি মাসের 31 তারিখের মধ্যে যদি ঢাকা মহানগর থেকে, ঢাকা রাজধানী থেকে এই ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ না করেন, সরিয়ে না দেন, সরিয়ে না নেন, তাহলে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে সেটা আপনারাই আপনাদের দায়িত্ব গ্রহণে সচেষ্ট থাকবেন। রিক্সা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স দেওয়ারও দাবি জানান তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি বলেন, জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। একই সঙ্গে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের সমান অধিকার নিশ্চয়তা দিচ্ছে। আমরা সবাই বাংলাদেশী। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের জন্মাষ্টমীর অঙ্গীকার। বন্যার্তদের সহায়তায় পঞ্চম দিনের মতো টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগদ অর্থ ও ত্রাণ গ্রহণ কর্মসূচি চলছে। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, ছাত্র ও কর্মজীবী সহ সব স্তরের মানুষ এই গণত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। ত্রাণ সংগ্রহের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ত্রাণপণ্য প্যাকেটজাত করতে দিচ্ছে স্বেচ্ছাশ্রম। লায়লা নশনের রিপোর্ট। ক্লাস ওয়ানের নিহা শনিবার টিএসসিতে এসে নিজের জমানো টাকা দিয়ে গেছে বন্যার্তদের সহায়তায়। সোমবার আসে নিজের প্রিয় খেলনাগুলো নিয়ে। বন্যা কবলিত এলাকার শিশুদের জন্য নিহার মন কাঁদে। আমি এখানে আমার টয়েস এবং আমার টাকা দিতে এসেছি। তার মতো আরো অনেক শিশু নিজের শখের জিনিস কেনার জন্য জমানো অর্থ ব্যাংক নিয়ে টিএসসির এই গণত্রাণ কর্মসূচিতে হাজির হয়। বন্যার জন্য আমার সাইকেল জমানোর টাকা দিয়েছি। ব্যাংকে জমানো টাকা ছিল, ওগুলো দিয়ে দিয়েছে। মানুষকে হেল্প করার পরে আমার এত ভালো লাগে, আমি বলে বুঝাতে পারি না। বাবা, আমার কাছে তো টাকা নেই, আমি তো ওদেরকে টাকা দিব। আমি বলি তাহলে তোমার যা আছে তুমি তা দিয়ে হেল্প করো। আমাদের দুই ভাই বোনের একটা ব্যাংক আছে, আমরা এটাকে জমা দিতে চাই। ছোট ভাই বোন মারা যাচ্ছে, মুরব্বী মহিলা মারা যাচ্ছে, এই জন্য সাহায্য করতে আসছে। পিক আপ লরি ও রিক্সা ভ্যানে করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে বন্যার্তদের জন্য খাবার আর অর্থ সহায়তা। ত্রাণপণ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় অবিরাম কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। এগুলোকে এক একটা সেক্টরে ভাগ করা হচ্ছে এবং এখান থেকে তারপর পাশের রুমে নিয়ে যাওয়া হচ্ছে। পাশের রুমে একটা টিম গঠন করা আছে, তারা প্রত্যেকটা জিনিসকে একটা বস্তার মধ্যে একটা সেটআপে তৈরি করা হচ্ছে। প্রথম দিন আমার বন্ধুদের সাথে আসতাম, পরদিন এসে নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে। কিছুটা যদি হোক আমাদের দ্বারা তারা উপকৃত হয় সেটা ভেবে ভালো লাগবে। যেহেতু আমি ওখানে যেতে পারছি না, তাই এখানে চলে আসলাম, যেভাবে আমি করতে পারি। এটা আমাদের হচ্ছে ঐক্যকে একত্রিত করে হচ্ছে কি যে অনেক বেশি শক্তিশালী করবে। আমরা এটাই চাই যে আমাদের দেশে মানুষ যাতে ভালো থাকে এট এনি কস্ট। এরই মধ্যে 50টি ট্রাকে 50,000-এর বেশি প্যাকেট খাবার দুর্গত এলাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সমন্বয়করা। কাপড় আসলে নিতে পারছি না, কাপড়গুলো আমরা যে কাপড়গুলো আছে সেগুলো পাঠানোর ব্যবস্থা করছি। পাশাপাশি আমরা আপনারা যারা কাপড় নিয়ে কাজ করেন ওই তারাও একটু আমাদেরকে হেল্প করেন। টিএসসি ছাড়াও ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ত্রাণপণ্য প্যাকেটজাত করার কর্মসূচি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ রচিত হয়েছে, সেই বাংলাদেশকে সংস্কারের জন্য ছাত্র সমাজ যখন কাজ করছিল তখনই আসে বন্যা। সেই বন্যাকে বন্যা থেকে মোকাবেলার জন্য কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে দেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই এক হয়েছে টিএসসি প্রাঙ্গণে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের পানিতে ভেঙে গেছে মুছাপুর ক্লোজার গেট। ফেনী সদর এলাকা থেকে পানি কমলেও নতুন করে কিছু ইউনিয়নে পানি ঢুকছে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বন্যার পানি কমলেও দুর্গম এলাকায় এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। বন্যা কবলিত এলাকায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সাপের উপদ্রব বাড়ারও ঘটনা ঘটেছে। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। চলতি বন্যায় দেশের 11টি জেলা আক্রান্ত। বিপদসীমার উপরে থাকা 13টি পয়েন্টের উল্লেখযোগ্য 9টি পয়েন্টে পানি কমে বন্যার পানি কমছে, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। শনিবার থেকে উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, ফলে নোয়াখালীতে বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নোয়াখালীর 1098টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 1,82,000 মানুষ।
উজানির পানিতে ভেঙে গেছে মুসাপুর ক্লোজার গেট। গত তিন দিনে 63 জনকে সাপে কেড়েছে ডায়রিয়া আক্রান্ত, 118 জন হাসপাতালে ভর্তি। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া থেকে পানি নামছে। সোনাগাজী ও দাগনভূঁইয়ার অবস্থাও ভয়াবহ। জেলা প্রশাসনের তথ্যমতে 8 লাখ মানুষ পানিবন্দী। এর মধ্যে 1.5 লাখ মানুষকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। ফেনী সদর, সোনাগাজী এবং দাগনভূঁইয়া জেলাও কিন্তু বন্যা কবলিত হয়। আজ পর্যন্ত আনুমানিক এই জেলায় 8 লক্ষ মানুষ দুর্যোগের শিকার হয়েছে। বন্যায় মৃতের সংখ্যা ও নিখোঁজের তথ্য জানাতেই কাজ করছেন সংশ্লিষ্টরা। আজ সকালে ফেনী, নোয়াখালী ও ছাগলনাইয়াতে বন্যার্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজান থেকে নেমে আসা পানির চাপ এবং টানা ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। চাঁদপুরের শাহরাস্তিতে বন্যায় 10টি ইউনিয়নের 50,000 পরিবার পানিবন্দী। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 400 পরিবার। আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এবারে বিরতি, এবং বিরতির পর যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। ফেনী জেলায় আকস্মিক ভয়াবহ বন্যায় নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। নিরাপদ পানি সরবরাহে 2টি ভ্রাম্যমাণ পানি শোধনাগার প্ল্যান্ট চালু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মাধ্যমে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পানি সরবরাহ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সামির হোসেন। পানিবন্দী মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহে ইউনিসেফের সহায়তায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। একটি ট্যাবলেট দিয়ে 5 লিটার পানি বিশুদ্ধ করা যায়, যা 48 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। নিরাপদ পানি সংগ্রহে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভ্রাম্যমাণ গাড়ি ঘিরে দীর্ঘ লাইন। এছাড়াও জেরিকেনের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানি সংগ্রহ করে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে। পানির জন্য মানুষ হাহাকার। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে নিরাপদ খাবার পানি সরবরাহ করাতে আমাদের অনেক উপকার হচ্ছে এবং আমরা বিশুদ্ধ পানি পান করতে পারতেছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, ইতিমধ্যে প্রায় 4 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। ফেনী পুরা জেলার প্রায় 90% এলাকা প্লাবিত হয় এবং ব্যাপক পরিবার ক্ষয়ক্ষতি হওয়ার কারণে মানুষ পানীয় জলের দুর্ভোগে ভুগছিল এবং এই পানীয় জলের সমস্যা এবং খাদ্য সমস্যা দূর করার জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পুরা জেলার পানি সরবরাহ সঠিকভাবে যেন পানি সরবরাহ করতে পারে সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিরাপদ পানি সরবরাহে এই উদ্যোগ আরও বড় পরিসরে করার দাবি বানভাসী মানুষের। সামির হোসাইন, চ্যানেল আই, ফেনী। জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরককে গ্রেপ্তার করেছে ফ্রান্স পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরের একটি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, টেলিগ্রাম অ্যাপ সম্পৃক্ত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে একটি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 39 বছর বয়সী রুশ বংশোদ্ভূত দুরফ বার্তা আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও। সংশ্লিষ্টরা বলছেন, টেলিগ্রাম ব্যবহার করে মাদক চোরাচালান, যৌন হয়রানি এবং প্রতারণার মতো অপরাধ বেড়েছে। তবে টেলিগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এসব রুখতে কাজ করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে স্বাগত জানিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিএনপি। স্বৈরাচারী সরকারের সময় বিএনপির বিরুদ্ধে দায়ের করা 1,45,000 মিথ্যা ও গায়েবী মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব জাকিয়া আক্তারের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে জাতীয় পার্টির স্মরণ সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলন দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন তিনি। এটা ভালো লক্ষণ নয়, অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনোই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। কোনো সুযোগ এসেছে, সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে, সচিবালয়ে ঘেরাও করে, বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। যৌক্তিক সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। আরেকজন উপদেষ্টারও মামলা ওঠানো হয়েছে, সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে। আমাদের একজন মানুষও নাই, বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা যে মামলাগুলো এইসব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে, নির্বাচন হতেই হবে। নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং এই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আপনারা কখনোই জনগণ মেনে নেবে না। ক্ষমতাচ্যুত সরকারকে মদত দেয়া ব্যক্তিদের প্রশাসন থেকে দ্রুত অপসারণের দাবি জানান বিএনপি মহাসচিব জাকে আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিতুল টাটা, কৃষি সংবাদ। রংপুর চিনিকল বন্ধ থাকলেও নানা কারণে গাইবান্ধায় নতুন করে আখ চাষ বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘমেয়াদী এ ফসল আবাদে ব্যয় ও রোগবালাই কম হওয়ায় আগ্রহী বেড়েছে কৃষকের। পার্শ্ববর্তী জয়পুরহাট চিনিকল ও স্থানীয়ভাবে আখের গুড় প্রস্তুতকারকদের কাছে উৎপাদিত আখ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে স্বাভাবিকের চেয়ে সাগরের পানির উচ্চতা বেড়েছে। উচ্চ জোয়ারে ভাঙনের কবলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এতে হুমকিতে দেশের বড় পর্যটন শিল্প। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চললেও তা কাজে আসছে না। জাতীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পরিবেশবিদদের। এবারে খেলার খবর।